এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভবন উদ্বোধন লগ্নে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহোদয়, অধ্যক্ষ মহোদয় এবং সকল শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আপনার নিকটকে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়াকে কবুল করুন। রব্বুল আলামিন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ এবং বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমিকে আপনি সকল প্রকার বিপদ আপদ প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের প্রতিষ্ঠানকে আপনি উত্তরোত্তর উন্নতি দান করুন এবং দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকল শুভাকাঙ্ক্ষীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার, এখনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। Now, Azharul Islam, a student of Class 12, will recite Surah An-Naba from the Holy Quran, while Junaid Hasan Sifat and Abiha Afroz Maryam will translate the Surah in Bangla and English, respectively. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا বিতাড়িত সত্তরে তোমরা তা জানতে পারবে। তোমরা কি আমার সৃষ্টি কৌশল সম্পর্কে ভেবে দেখনি? আমি ভূমিকে করেছি শয্যা আর পাহাড় সমুকে কিলক। আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় আর ঘুমকে করেছি শান্তির উপকরণ। আমি রাতকে করেছি আবরণ আর দিনকে করেছি জীবিকা অর্জনের মাধ্যম। In the name of Allah, the entirely merciful, the specially merciful. About what are they asking one another? About the great news which they are in disagreement? No, they are going to know. Very soon, they are going to know. Have we not made the earth a resting place and the mountains as stakes? We have created you in pairs and made your sleep a means for rest. We made the night as clothing and made the day for livelihood. Sadaqallahu al-Aliyyul Azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 1947 এর দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21 ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। জনসমুদ্রে
প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে রোকেয়া হাউস। এরপর
এরপরে আছে ভাসানী হাউস। ভাসানী হাউসের নেতৃত্বে রয়েছে আব্দুল্লাহ মাহফুজ দশম শ্রেণীর শিক্ষার্থী, পতাকা বহন করছে সুভাষ সরকার মানভী দশম শ্রেণীর শিক্ষার্থী। ভাসানী হাউসের প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর শিক্ষার্থী সাদমান মাহমুদ। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ভাসানী হাউস। এর পরপরই একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনিম হাসান হাসান তাজের নেতৃত্বে এগিয়ে আসছে বাদক দল। বিয়োগলে রয়েছে মাহমুদুর রহমান মিনহাজ দশম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়াও বাদক দলের অন্যান্য সদস্যরা হচ্ছে আলভি, রিজওয়ান, রেদওয়ান, তাহসান, আরাফ, রাশিক, শাহরিয়ার, রকি, লাবিব, রেহান, স্বচ্ছ, জিসান, আরহাম, শাহল। ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাকর থেকে ভাত জাংলা, বাজারের দোকানের রাস্তার এ ভাষা, কবিতার স্লোগানের বচসার এ ভাষা, বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব, আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি, আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী। আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারী, যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারী, তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গী, একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী। সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি, আমাদের দেশটা স্বপ্ন পুরি, সাথী মোদের ফুল পুরি, ফুল পুরি, লাল পুরি, লাল পুরি, নীল পুরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি, আমাদের দেশটা স্বপ্ন পুরি। আমাদের বন্দী হতে নয় করতে আসা মোদের সবার বাঁধন ভাই, তোদের বন্ধ করায় আসা মোদের বন্দী হতে নয় করতে আসা মোদের সবার বাঁধন ভাই, এই বাঁধন পরে বাঁধন ভাইকে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাসে দিয়ে করবে ভাবছ বিধির শক্তিরাজ, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাসে দিয়ে করবে ভাবছ বিধির শক্তি, সেই ভয় দেখানো ভূতের মোড়া করবো সর্বনাশ, এবার আনবো মা ভাই বিজয় মন্ত্র বল নীরের বল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো কানে লয়, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো কানে লয়, ওরা আপনি মরে মরার দেশে আনবো করা ভয়, ওরা ফাঁসি পরে লানবো হাসি মৃত্যু জয়ের কল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এতে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এতে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, এই
লাঞ্ছনা ওদের অস্থি দিয়েই চলবে দেশে আবার বাজরা নয় এই শীতল পরা ছল মুদের এই শীতল পরা ছল এই শীতল পরা ছল মুদের এই শীতল পরা ছল sound of সেলাম বারে আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার ও বাবু সেলাম বারে আমার নাম গয়া বাবু তে বাবু বাড়ি পদ্মার পার
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে ফেরা চড়ে কত বিখ্যাত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা চড়ে কত বিখ্যাত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা বাংলার একাত্তরে মিলেছে সে প্রমাণ আমি গর্বিত আমি এ দেশের সন্তান আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান নথিরা চড়ে কত বিখ্যাত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা বাংলার একাত্তরে মিলেছে সে প্রমাণ আমি গর্বিত আমি এ দেশের সন্তান আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান তোমার জন্য প্রস্তুত যদি দিতে হয় দেব প্রাণ আমি গর্বিত আমি এ দেশের সন্তান আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান আপনি আচরে কত বিখ্যাত করতে চেয়েছে যারা ইতিহাস বলে পরাজিত Thank you.
ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসে যায়।
কর্মকর্তাগণ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আপনাদের সবাইকে জানাচ্ছি ফাগুনের এই পরন্ত বিকেলের শুভেচ্ছা।